जय मात्रा सीमानंद में दक्षिण काली गाय नमो आज के आसमी तुलाराशि एप्रिल मास हाथ मुठोई टाखा शुदू धरार अपेक्षा सूझ कात छाड़ा जाए ना क्यों टाका पाबेन एप्रिल मासटा क्यों भाइरल दिन अपना क्यों टाका पाबेन भावते हैं तो एप्रिल मासे आपनार देव पुरो बृहस्पति आपनार लग्ने बार आशीते दृष्टि पुरो बर्तमान कर दृष्टि করছে একাদশে এত মানে অর্থ জায়গাটা যে এত ডেভেলপমেন্ট করবে এপ্রিল মাসটা নিয়ে আমি ধারণা করতে পারছেন না তা আমাদের রূপ দৃষ্টি করবে রাশিকে লগ্নকে সম্মান বৃদ্ধি কর্মের জায়গায় উন্নতি কর্মের জায়গায় উন্নতি যারা কোনো স্টাফ বা রেল কর্মী হোক সরকারি কর্মী হোক যে কোনো স্টাফের জায়গা থেকে পদোন্নতির জায়গা দেখা যাচ্ছে পোস্টিং কেন হবে পোস্টিংয়ের যে মালিক সেটা হচ্ছে প্রথম তৃতীয় পদে যোগাযোগ আর রবি প্লাস শনি ছাড়া কর্মে সফলতা পাওয়া অসম্ভব ব্যাপার আপনি যে অর্থটা পাবেন এটা কেন অর্থ পাবেন দ্বিতীয় দৃষ্টি করছে শনি দ্বিতীয় দৃষ্টি করছে রাহু ফাটকা অর্থ ইনকাম ফাটকা কোয়া থেকে দেবো জানি না কর্মের ক্ষেত্রে দেওয়ার চান্স খুব বেশি রয়েছে জুয়াতে কিন্তু দেবে না লটারিতে কিন্তু দেবে না কর্মের মাধ্যমে ফাটকা ইনকাম কিন্তু আপনার দেখা যাচ্ছে দর্শক তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে ঠিক কেন দেখা যাবে আরও বিস্তারিত পর্যালোচনায় আসছি শুধু টাকা নয় ব্যবসা বিবাহ বিদ্যা সব কিছু নিয়ে পর্যালোচনা থাকবে দেখুন আপনার দ্বিতীয় পতি মঙ্গল রয়েছে এখন আপনার কেন্দ্রে মানে পঞ্চমে দৃষ্টি করছে কোথায় একাদশে একাদশ ভাব মানে কি অর্থ জায়গা অর্থ মুনাফা অর্থ ইনকাম অর্থর কানেকশান অর্থ যে কোনো ভাব হয়ে অর্থ চলে আসা এই কানেকশান তৈরি করবে কিন্তু আপনাকে এই তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত অর্থ কামানোর জায়গায় সেখানে থাকছে শুক্র গাড়ি কিনতে চাইছেন দারুণ যোগ সন্তান নিতে চাইছেন দারুণ যোগ মনের আশা পূরণ করতে চাইছেন মনের মানুষকে পেতে চাইছেন দারুণ যোগ প্রেমের দিকে বাধা আসছিল বাধা কেটে যাবে বিশেষ করে আসবে হচ্ছে আপনার কর্মে পদোন্নতি এই পদোন্নতির জায়গা থেকে আপনাকে ইনকাম কেন রাহু দৃষ্টি করছে আপনার দশমে কর্মে উন্নতি দেবেই দেবে এবার দেখতে হবে অনেকে বলছেন আমাকে যে আমার দশমপতি চন্দ্র কোথায় তার অবস্থান দেখতে হবে মানে আমার দশমপতি কিন্তু চন্দ্র কর্কট সে কিন্তু আমার রাশিতে বা লগ্নে বর্তমান সেক্ষেত্রে কী ফল দেবে আপনাকে যদি একটু প্রচেষ্টা করতে পারেন যদি একটু অগ্রগতি হতে পারেন যদি একটুখানি নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকতে পারে অবশ্যই কিন্তু আপনার এপ্রিল মাসটা মালামালের জায়গা ভাগ্য চেঞ্জ করতে হলে আমার কাছে কিন্তু আসবেন না সঠিক গাইডলাইন পেতে কিন্তু হলে কিন্তু আমার কাছে আসবেন নচি কিন্তু নয় আমি ভাগ্য চেঞ্জ করতে পারি না এবার দেখুন আপনার তৃতীয় বা পঞ্চমপতি কানেকশান এবারে এই কানেকশান থেকে দশমপতি যেহেতু আপনার চন্দ্র সেই দশমপতি কিন্তু কানেকশান করছে কিন্তু আপনার লগ্নে বা রাশিতে লগ্ন রাশি থেকে দৃষ্টি করছে আপনার তৃতীয় পতি আপনার ষষ্ঠপতি বৃহস্পতি এই বৃহস্পতিকে আমরা রাজ্যকারক না রাজ্যকারক যদি বলি আপনাকে আপনার রাজ্যকারক হচ্ছে বুধ রাজ্যকারক চন্দ্র রাজ্যকারক শনি এবং কেন এই শনি কিন্তু দৃষ্টি করছে আপনার একাদশে এই রাহুবশতে যে কম্বসন জায়গাটা যেটা যেটা চলছে এখন বর্তমান সেক্ষেত্রে হাতে মুড়ে টাকাটা যা বলছি আমি বৃহস্পতি আমরা দৃষ্টি করছে আপনার সপ্তম অর্থ নবম দৃষ্টি করছে বৃহস্পতি কর্মের জায়গায় দৃষ্টি করছে রাহু এই রাহু বৃহস্পতির যে দৃষ্টি একাদশে বৃহস্পতির দৃষ্টি দশমে রাহুর দৃষ্টি কর্মের জায়গায় ডেভেলপমেন্ট মানে প্রতিপত্তি বৃদ্ধি হওয়া পোস্টিং হওয়া আরও উচ্চতরে জায়গায় যাওয়া
জায়গাগুলি কিন্তু আপনাকে কিন্তু তৈরি করবে এই তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। এবার এই মঙ্গল যে দ্বিতীয়পতি রয়ে গেল কেন্দ্রে বিন্দু চলে গেল, তার মঙ্গল দৃষ্টি হচ্ছে কোথায়? একাদশে। এটা দারুণ, মানে দারুণ ব্যাপার জায়গাটা। সপ্তম পতি দ্বিতীয়পতি দৃষ্টি করছে একাদশে, মানে অর্থের মালামাল, হাতের মুঠোয় টাকা, সুদ ধরা অপেক্ষা করতে হবে খালি। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। এবার দ্বিতীয় দৃষ্টি হচ্ছে কি? রাহু অর্থে যে রাহু দৃষ্টি করছে, ফাটকা অর্থে রাহু দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে, শনি পঞ্চপতি চতুর্থপতি দৃষ্টি করে ফেললো, পঞ্চমে শুক্রযুক্ত মঙ্গল প্রেম প্রীতির জায়গায় জায়গায় তো তৈরি করলো, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় কিন্তু ইয়ে করবে, তৈরি করবে। তার মানে কী হলো? ওখান থেকে কিন্তু একটা ভালোবাসার জায়গা তৈরি করছে। অষ্টমপতি শুক্র লগ্নপতি শুক্র সে দৃষ্টি করছে একাদশে, সেও দৃষ্টি করছে কিন্তু একাদশে। মানে দারুণ জায়গা, মানে এই জায়গাটা দারুণ জায়গা। কিন্তু এই রবি হচ্ছে একাদশ পথে রয়ে গেলে কিন্তু ষষ্ঠে এখন বর্তমান, সে বলছে এপ্রিল মাস অব্দি, এপ্রিল 15 এপ্রিল থেকে লাইফটা ডেভেলপমেন্ট বেশি তৈরি করবে। রাহুর সঙ্গে রবি এখন যুক্ত হয়ে গেলে, রবি একাদশ পথে হয়ে রয়ে গেলে রাহু ষষ্ঠে চলে গেলে কর্মের জায়গায়, কর্মের জায়গায় একটা খিচিমিচি মিচিমিচি লাগবে, একটা স্থির কর্মের জায়গায় একটা ভাঙন ধরাতে পারে। এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। কর্মের জায়গায় বয়স সঙ্গে কোনো রকম অশান্তি করা যাবে না, কোনোরকম মনোমালিন্য মালিন্য করা যাবে না, কোনোরকম অস্থিরতা করা যাবে না। সেগুলো কিন্তু টোটালি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে। কিন্তু একটাই বেটার, সব থেকে বেটার বৃহস্পতি দৃষ্টি লগ্নে, রাশি দৃষ্টি বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি পরে আমাকে আপনাদেরকে জীবনে তুলতে, কেন মানছি মারক, বৃহস্পতি ক্ষেত্রে মারক, মারক হলেও কোনো দেবগুরু দেবগুরুই থাকে, গুরু গুরুই থাকে। এবার হচ্ছে সন্তানের স্টুডেন্টের বিদ্যা, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো, সায়েন্সের থেকে কমার্সের যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বেশি রয়েছে। যারা এইচএস পাস করেছো তাদের ক্ষেত্রে বলবো প্রেমের দিকে না জড়িয়ে পড়াশোনার দিকে মন দাও, প্রেমের দিকে না জড়িয়ে পড়াশোনার দিকে মন দাও, এতে কিন্তু আরও ডেভেলপমেন্ট তৈরি করবে, বুঝা গেল? এবার যারা প্রেমের দিক থেকে একটু সমস্যা ভুগছেন, তাহলে আপনাদের কিন্তু শুক্র খারাপ আছে বা মঙ্গল খারাপ আছে, আপনার যোগাযোগ এসে কেটে গেছে, সেটা সেটা মঙ্গল খারাপ বা শুক্র খারাপ, নাহলে কিন্তু প্রেম কিন্তু কাটার কথা নয় এখন বর্তমান। বুঝতে বলেন দাদা বা স্যার আমার ভাগ্য কেমন যাবে? ভাগ্য অতীব শুভ, ভাগ্য অতীব শুভ ফল দেবে। নবমপতি বুধ পঞ্চমে রয়েছে, দারুণ ফল দেবে এপ্রিল মাসে, আরও বেটার ফল এপ্রিল মাসে, আরও বেটার ফল ভাবা যাচ্ছে না। ব্যবসায় ভাগ্য ডাং ডাং করে উঠবে, বিবাহ যোগ্য তৈরি হবে, বিবাহ তৈরি হবে, বিবাহ হয়ে যাবে, সন্তানাদি হবে। যারা মেডিসিন লাইনে আছে, মেডিসিন বা কোনো রেলের পোস্টিংয়ে আছেন, সঙ্গে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব সুফল দেবে এই রবি আপনাকে এপ্রিল মাসে। রবির যে দৃষ্টি, রবির যে খরচ, সূর্যের রবি হচ্ছে নক্ষত্র, রবি তো গ্রহ নয়, রবি নক্ষত্র, বুধ গ্রহ, পৃথিবী গ্রহ, চন্দ্রপ্রগ্রহ সব থেকে সবাই আসে, এটা সবাই জানেন, হয়তো পড়াশোনা করে সবাই জানেন। রবি নক্ষত্র, নক্ষত্রের দৃষ্টি মাত্রক দৃষ্টি, সূর্যের দৃষ্টি মাত্র দৃষ্টি। সূর্য যখন দৃষ্টি করে ফেললো এই সৌরজগতের উপরে, আপনার সৌরজগতের যে মেয়ে নিয়ে আপনার একটু লগ্নে দৃষ্টি করবে, সেখানে আরও দারুণ ইয়ে দেবে। তবে কিন্তু এবছর আমি বলবো প্রচণ্ড গরম পড়বে, রবির যে কানেকশন তৈরি করবে রাহু দৃষ্টি করবে রবিকে, প্রচুর তাপ দেওয়ার সৃষ্টি করবে। 15 এপ্রিলের দিন কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার জায়গায় প্রচুর থাকবে, তো ভেবে লাভ নেই। তুলাশের ক্ষেত্রে বলবো অর্থ কাউকে ধার দেবেন না, লোনে কিছু করবেন না, বিবাহ যোগাযোগ সৃষ্টি রয়েছে, ফাটকা হাতের অর্থ আসার জায়গা রয়েছে ধরার অপেক্ষা। যেহেতু একাদশে শনি দৃষ্টি করছে, একাদশে মঙ্গল দৃষ্টি করছে, একাদশে বৃহস্পতি দৃষ্টি করছে, সেই কারণে কথাটা বলছি। আর এই রবিরাও গ্রন্থ যে চলছে বর্তমান,
সেক্ষেত্রে বলবো আপনাকে, পারলে কোন দোষটা প্রতিকার করবেন, পারলে ইমিডিয়েটলি একটা পান্না স্টোন পড়ার চিন্তা আপনি করুন, এটা কিন্তু প্রচুর একটা ডেভেলপমেন্ট দেবে। আর আগামী 8ই এপ্রিল অমাবস্যা দিন থাকবো তারাপীঠে, যে কোনো গোদোষ প্রশমিত করা হবে। আর থাকবে হচ্ছে 11ই এপ্রিল তারাপীঠে, যে কোনো গোদোষ প্রশমিত করা হবে। আর যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বাংলা।